ফুটবল খেলা বর্তমানে একটি দলের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণের কাজ করে যাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি। ইউরোপিয়ান দলগুলো গতিশীল ফুটবল খেলে, আর তাই তো বিগ ম্যাচের বিশ্বমঞ্চে তাদের গতির কাছে বারবার হেরে যায় লাতিন দলগুলো। 2014 পর থেকে ছন্দ হারা একটি দলকে আজকের এই শৈল্পিক ফুটবল খেলা আর্জেন্টিনাতে পরিণত করেন এই স্ক্যালোনি। স্ক্যালোনি ইজ দ্য বেস্ট, এ কথা বলতেই হয়। তার ফুটবল দর্শন লাতিন দলগুলোর সাথে যায় না, আবার এটা বললে একটু বেশি হবে, কিন্তু এই দর্শনই বর্তমান ফুটবলকে শাসন করে। হাই প্রেশার এবং কাউন্টার অ্যাটাক ভিত্তিক দর্শন, প্রতিপক্ষের পায়ে বল যাওয়া মাত্র এই প্রতিনিয়ত প্রেশার দেওয়া হবে, চারদিকে ঘিরে ধরবে প্লেয়ারকে, পিছনে ফিরে তাকানো যাবে না, শুধুই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই হাই প্রেশারে খেলতে গেলে ফুটবলারদের প্রধান যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে 100% ফিটনেস, 90 মিনিট এক ছন্দে খেলার মতো যোগ্যতা, এমনকি প্রয়োজন হলে 120 মিনিট। আর্জেন্টিনা টিমের দায়িত্ব পেয়ে স্ক্যালোনি প্রথমেই যেই কাজটি করেছিলেন সেটি হচ্ছে টিমকে পুরোদমে নতুন করে সাজানো। সেজন্য সে উঠতি ইয়াং এনার্জেটিক প্লেয়ারদের বাছাই করে, যারা অধিকাংশই ছিল নতুন মুখ, যাদের গড় বয়স হবে 23 থেকে 25। বয়স্ক হিসেবে ছিল মেসি, ওতামেন্ডি আর মানি। 2018 বিশ্বকাপে ফ্রান্সের সাথে 4-3 গোলে হেরে যাওয়ার পর আর্জেন্টিনা জার্মানির সাথে যে প্রীতি ম্যাচটি খেলেছিল সেখানে এই নতুন দলটি জার্মানিকে গতি এবং হাই প্রেশার দিয়ে ব্যতিব্যস্ত করে তোলে। ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। বর্তমান ফুটবল প্র্যাকটিসে 2019 সালে লিভারপুলকে দিয়ে ক্লপ হাই প্রেশার এবং কাউন্টার অ্যাটাক খেলিয়ে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয় করান। 2020 সালে বায়ার্ন একই পথ অনুসরণ করে। ইউরোপের যে কোনো ক্লাব বা দেশের সাথে অন্য দেশের ক্লাব বা দেশ বর্তমানে তেমন পেরে উঠছে না, হালের রেজাল্ট তাই বলছে। আগে আর্জেন্টিনার খেলা দেখলে কেমন যেন একটি ছন্ন ছাড়া দল লাগত, গোছানো মনে হতো না, দলের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজও তার বাপ ফুটে উঠত, কেমন যেন একটি ভয় ভয় কাজ করতো মানসিকভাবে। স্ক্যালোনি এই জায়গা নিয়েও কাজ করেছেন, ভয়ডরহীন হয়ে খেলার দর্শন, একটা খেলে দুইটা দিব, এমন দর্শনের আগে আর্জেন্টিনার কোনো কোচই করতে পারেননি, সাহসও করতে পারেননি। টিমটিকে গুছিয়ে এনেছেন স্ক্যালোনি, মধ্যমাঠের বোঝাপড়াটা দরকার। চিলির সাথে গত ম্যাচ দেখে বুঝলাম মেসির শুধু বয়স হয়েছে মাত্র, সিরিয়াসলি এই বয়সে এসেও কি 23-24 বছরের ন্যায় খেলা যায়? মেসিকেও প্রেশার দিয়ে খেলতে হয়েছে, বল হারিয়েছেন, সাথে সাথে সেটা পাবার যে ক্ষুধা তা দেখা গেছে। আর্জেন্টিনার প্রতিটি প্লেয়ার ক্লাস খেলেছে সেদিন, শুধু বাকি রয়েছে মধ্যমাঠের সমন্বয়। এই কাজটি করে ফেলতে পারলে এবার বোধহয় কিছু একটা হবে।